হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনাক্ষী দত্তা ভ্লগস। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা দার্জিলিংওয়ালা ভ্লগ। তো সকাল সকাল উঠে আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো রাস্তাতেই পাহাড় শুরু হয়ে গেল, রাস্তাতে একটু বৃষ্টিও নেমেছিল। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, এখানকার ভিউটা খুবই সুন্দর ছিল, তো সেই জন্য আমরা একটু নেমে দাঁড়িয়েছিলাম এখানে। তো দার্জিলিং ঢুকতেই যেটা আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে দার্জিলিংয়ের সবথেকে ঐতিহ্যবাহী জিনিস টয় ট্রেন। তারপরে আমরা হোটেলে চেক ইন করলাম, তো হোটেল ঠিকঠাকই ছিল। হোটেলে চেক ইন করে তারপরেই আমরা বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে। তো ম্যালে ঢুকতেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে একপাশে কেভেন্টার্স আর একপাশে তোমার যেটা ট্যাক্সি স্ট্যান্ড দার্জিলিংয়ে, সেখান থেকে তোমরা গাড়ি নিয়ে বিভিন্ন যেগুলো সাইট সিন আছে সেগুলো করতে পারবে। তো আমরা আবার দার্জিলিংয়ের ম্যালের উদ্দেশ্যে রওনা হলাম। ম্যালের উদ্দেশ্যে রওনা হতেই বিভিন্ন ধরনের চায়ের দোকান পড়লো যেখানে অরিজিনাল দার্জিলিং টি পাওয়া যায়। তো সন্ধে হতেই দার্জিলিংয়ে বৃষ্টি, তারপরে আমরা KFC থেকে একটু খাওয়া দাওয়া করে আবার দার্জিলিং ম্যালে এসে বৃষ্টিতে আটকা পড়ে গেছিলাম। তো আমরা এখানেই দাঁড়িয়েছিলাম, বৃষ্টি কমবে তারপরে আমরা হোটেলে ফিরবো। তো পরের দিন সকালে উঠে আবার আমরা দার্জিলিং ম্যালে একটু ঘোরাফেরা করেই চলে গেলাম কেভেন্টার্সে ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। তো এখানে ভিউটা তো অসম্ভব সুন্দর ছিল, আর ভেতরে অ্যাটমসফিয়ারটা নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। আর এখানকার চা কফিও অসম্ভব সুন্দর ছিল। আর যেটা আমরা ব্রেকফাস্টের জন্য অর্ডার দিয়েছিলাম সেটা একটা প্ল্যাটার ছিল, তো বাজেট ফ্রেন্ডলি ছিল, ঠিকঠাক টেস্ট ছিল, আমার ভালো লেগেছে। আর সবথেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে এখানকার অ্যাটমসফিয়ার আর এখানকার ভিউ, সেটা অসাধারণ ছিল। তো তোমরা দার্জিলিংয়ে গেলে কেউ কেভেন্টার্সে যাওয়াটা মিস করো না, অবশ্যই একবার হলেও তোমরা যেও। তারপরেই আমরা দার্জিলিং থেকে লামাহাটা তিনচুলে আর টি গার্ডেন দেখার উদ্দেশ্যে রওনা হলাম। তো তিনটে জায়গায় অসম্ভব সুন্দর ছিল। লামাহাটা যেটা পাইন ফরেস্ট সেটা অসম্ভব সুন্দর ছিল, খুব ভালো লেগেছে। আকাশ ক্লিয়ার থাকলে হয়তো আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শনও পেয়ে যেতাম, কিন্তু লাক খারাপ, আমরা একদম বৃষ্টির মরশুমে গেছি তাই আমরা দেখতে পাইনি। আর তিনচুলেটা হলো তিনচুলে থেকে তিনটে পাহাড়, দার্জিলিং, কালিম্পং আর গ্যাংটকের তিনটে পাহাড় একসাথে দেখা যায়, তাই একে তিনচুলে বলে। এখান থেকে কিন্তু বন্ধুরা ভিউটা অসম্ভব সুন্দর ছিল, আমার দারুণ লেগেছে, আমার বেস্ট লেগেছে। আর যেটা টি গার্ডেন ছিল অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব সুন্দর, মানে এটা কোনো ছবিতে বা ভিডিওতে জাস্টিস হবে না, এটা নিজে চোখে দেখে এটাকে উপলব্ধি করতে হবে। তারপরেই আমরা ফেরার পথে একটা রেস্টুরেন্ট থেকে একটু খাওয়া দাওয়া করে নিলাম, অসম্ভব খিদে পেয়েছিল, আমরা পুরো থালা চেটে পুটে খেয়ে নিয়েছিলাম। খুব ভালো ছিল খাবারটা, ঠিকঠাক ছিল, আমাদের খুব ভালো লেগেছে। তো তারপরেই আমরা আবার সেখান থেকে রওনা হলাম দার্জিলিংয়ের ম্যালের উদ্দেশ্যে। তারপর দার্জিলিংয়ের ম্যালে একটু ঘোরাফেরা করলাম, একটু টুকটাক কেনাকাটা করলাম, পরিবার পরিজনদের জন্য একটু গিফটস কিনে নিলাম আমরা। তো এই করতে করতেই সন্ধে হয়ে গেছিলো। তারপরে আমরা আবার একটু ম্যালে ঘোরাফেরা করে একটু টুকটাক চা খেয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার একটু ম্যালে গিয়ে দুজনে বসলাম, আমি আর আমার হাজব্যান্ড দিয়ে আমরা একটু গল্প করলাম, একটু টাইম স্পেন্ড করলাম। তো তারপরেই আমরা আবার রাত্রি হয়ে গেছিলো, তো আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। পরদিন সকালে উঠেই আমরা চলে গেলাম ঘুম মনেস্ট্রিতে। তো ঘুম মনেস্ট্রিতে ঘোরাফেরা করে তারপরে আমরা চলে আসলাম দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে। হ্যাঁ, উঠতে একটু কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর, আর সেখানে গিয়ে ঠাকুরের দর্শন করার পরে পুরো প্রাণ জুড়িয়ে গেছে। আর এই যে দেখো ছোটো ছোটো ফুলগুলো, এত ভালো লাগে এগুলো দেখতে পাহাড়ে, এগুলো পাহাড়ের সৌন্দর্যকে আরও মনোমুগ্ধ করে দেয়। তারপরেই আমরা চলে গেলাম দার্জিলিংয়ের রামকৃষ্ণ আশ্রমে, সেখান থেকে পুজো দিয়ে ভোগ গ্রহণ করলাম আমরা। এবং ভোগ গ্রহণ করার পরেই আমাদের, সেদিনই ছিল আমাদের ফেরার দিন, তো রামকৃষ্ণ আশ্রম থেকেই আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকেও ভিউটা খুব ভালো ছিল, আর আমরা রাস্তায় যেটুকু সাইট সিন পেয়েছি আমরা সাইট সিন করতে করতে এসেছি। তো তোমাদের সাথে আমি ছবিগুলো শেয়ার করলাম, রাস্তার সাইট সিন তো অবশ্যই সবই সুন্দর। তো রাস্তায় আমরা একটু এখান থেকে দেখো চা খেয়ে নিলাম, তো চাটাও খুব ভালো ছিল রাস্তায় একটা ধাবা থেকে। তারপরেই আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে একদম ফাইনালি রওনা হলাম। তো এভাবেই কাটলো আমার দার্জিলিংয়ের দিনগুলো। তো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো।